গুড মর্নিং, ওয়েলকাম, কেমন আছো? ইন্ডিয়ান ইউটিউবার তরফ থেকে সকলকে সাদর অভিনন্দন, ভালোবাসা এবং আমার মা ঠাকুর স্বামীজির পোর্ট্রেটে ছবিকে তোমাদের সকলকে বলছি একটু প্রণাম করতে। আমিও তাদেরকে শ্রীপদে প্রণাম করছি। তো চলুক, দিনটা সকলে যেন মঙ্গল হয়, ভালো থাকো তোমরা সবাই। আজকে এখন ঘড়িতে 8:30 বাজে, আমি রেডি হয়েছি, এখন কার্ডিগানটা মানে একটা সোয়েটার এবং চাদর নেব। এখন মাসি খেতে রাখছে, রুটি আজকে খাচ্ছি, আজকে আর ওটস খাচ্ছি না, কালকে ওটস খেয়েছিলাম, আর রুটিও নিয়ে যাচ্ছি, আর আজকে বিকেলবেলা এসে রাতে এসে ভাত খাবো। এই হচ্ছে আমার সকালবেলার এই কথা। আজকে জিমে যাব, কালকেও জিমে গেছিলাম, কালকে অনেক দিন বাদে জিমে গেছি। ছেলেটা আমার যে ট্রেনার বলছে, কী ব্যাপার ম্যাডাম, কী হয়েছিল তোমার? আমি তখন বললাম যে আমার একটু শরীর খারাপ ছিল, তখন বলছে ঠিক আছে ওকে। আমি তখন অল্পই একটু কালকে স্টার্ট করলাম, জাস্ট আমি বললাম যে আমার একটা মানে ইয়ে ছিল, মানে অনেক দিন ধরে আসছি না আসছি না, এটা একটা লেজিনেস ছিল, সেটা কাটিয়েছি কালকে। আজকে আবার পুরোদমে যাব, আজকে সব ট্রাক শ্যুট সব নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে, শ্যুটা ওখানেই থাকে। এবার কি হয়েছে, এবার চলো আজকের দিনের দিনলিপি তোমাদেরকে শেয়ার করব। এখন স্কুলে যাচ্ছি, স্কুলের তো স্কুলের কোনো কন্টেন্ট তোমাদের দেই না, দেবও না। স্কুল থেকে ফিরে এসে আবার তোমাদের সাথে মিট করব। দেখো চলো আমার সঙ্গে থাকো সারাটা দিন। আজকে সারাটা দিনের মধ্যে একটা পার্ট তোমাদেরকে রাখি, সারাটা দিনের মধ্যে হয়তো কিছু নির্যাস্ত সন্ধ্যেবেলা এসে দিতে পারি। ভালো থেকো। আজকের আমি একটা ড্রেস, অনেকদিন বাদে একটা মানে সামারের ড্রেস পরেছি, চলো দেখাই। ড্রেসটা কেমন? গরমের জামা, কিন্তু যে গোল কাট, তো গোল কাট বলে কি করলাম বলো তো, গোল কাট বলে পরলাম। একটুখানি পাটা একটুখানি কভার থাকে, একটু লেন্থ বেশি, এরকম কুর্তিগুলোই বেশি পরছি আর কি। তো চলো টাটা। দেখো ড্রেসটা কেমন লাগছে আজকে, চাদরটা আমি এরকম নিলাম। ভীষণ ওল্ড মেমোরিজ খুঁজে পেয়েছি এই মানে কার্ডিগানটা দিয়ে। দীর্ঘ মানে বলতে পারো 20 বছর পরে মনে হয় কার্ডিগানটাকে পেলাম। পরে মানে অনেক দিনের, 20 বছর, হ্যাঁ 20-25 বছর আগেকার মনে হয় স্মৃতি ওই কার্ডিগানের সাথে মনে হয়। তো এটার সঙ্গে আর একটা কালার রয়েছে, একই সেম ডিজাইনে কিনেছিলাম, ওটা একটুখানি পিঙ্কিশ, কোথায় আছে পুরো মানে সব শীতের পোশাকের মধ্যে রয়েছে। আমি কিছু শীতের পোশাক কাছাকাছি রাখি আর কিছু শীতের পোশাক মানে বক্স খাটে রেখেছি। এখন আর বক্স খাট থেকে বের করে ওগুলো আর মানে এই বছর আর বের করতে পারবো না, যা হওয়ার হয়ে গেছে। আমি শঙ্খকে বলেছি এগুলোই আমরা পড়ি প্রচুর, মানে এতদিন ধরে স্টক করে করে প্রচুর কার্ডিগান টার্ডিগান কেনা হয়েছে, শাল কেনা হয়েছে, তো ওগুলো শীতকালে একসাথে বেরোলে প্রচণ্ড মুশকিল। তো বন্ধুরা আজ আমার শালটা এরকম, দেখো কখনো এরকম নেবো, কখনো এরকমও নিতে পারি, এরকম নিতে পারি, এরকমও নিতে পারি, এরকমই নেব। চলো টাটা, তোমাদেরকে টাটা করছি, এখনো কোনো সময় নেই, একদম সময় নেই, টাটা। ফ্রেন্ডস, স্কুল থেকে ফিরলাম, দেখো স্কুল থেকে ফিরে স্নান করলাম, স্নান মানে একটুখানি জল ঢালিনি, একটু মানে গাটাকে একটুখানি স্পঞ্জ করলাম, মুছলাম। তো বলেছিলাম যে স্কুল থেকে ফিরে এসে তোমাদেরকে বলবো, প্রচণ্ড ঠান্ডায় কষ্ট পেয়েছি। এখন আমি জাস্ট স্নানটা মানে ওয়াশরুম থেকে বেরিয়েছি, তো আমার এখনও সোয়েটার টোয়েটার পরিনি, তবে আমি কি বলবো, স্কুলে সেকেন্ড মানে টিফিনের পর থেকে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। অনেক মাস্টারমশাই অনেক কলিগদের ওরাও বলছিল যে হ্যাঁ ঠান্ডা পড়েছে, ভীষণ ঠান্ডা লাগছে। আমি এক্ষুনি সোয়েটার পরবো, আমি এই সোয়েটারটা পরছি। দেন এবার বলছি যে
কি বলবো, হ্যাঁ স্কুল থেকে ফিরেছি, ফিরে এসে এখন একটা চা খাবো। আজকের এই ঠান্ডার জন্য আমি জিমে যাইনি, দেখো। আর একটা কি, আজকে আমি জিমের জন্য সব কস্টিউম নিয়ে গেছিলাম, বাট আমি যেতে পারিনি, প্রচণ্ড ঠান্ডায় কষ্ট পেয়েছি, আমি একদম আজকে যেতে পারবো না, এটা আমার একদম দৃঢ় সংকল্প, আমি পারলাম না। কালকে যদি পারি তো কালকে, না তো পরশু, আমি ভীষণ ঠান্ডা কষ্ট পাচ্ছি। এই হচ্ছে গিয়ে ছোটোখাটো আপডেট, আর কিছুই না, কিছু বলার নেই। এখন চা খাবো, তারপরে ভিডিওটা শেষ করার জন্য কিছু মোটিভেশনাল বা কিছু গান কিংবা কবিতা দিয়ে আমি শেষ করব। আর রান্নাও আজকে আর কিছু শেয়ার করার আছে কি না ঠিক করিনি, এখন ডিসাইড করে দেখি। এখন মাসির কাছে যাই, মাসি কী করে দেখো, ওখানে ঠাকুর মা ঠাকুরকে আর স্বামীজিকে দেখা যাচ্ছে, আর মা চা খাচ্ছি, চা বিস্কুট খাচ্ছি। আগে দেখো এই পানি দুধটা পড়ে গেছিলাম, পরে আসছি। স্কুল থেকে ফিরে এসেছি, ফিরে এসে লাল চা খেয়েছি। তবে তোমাদেরকে মোটিভেশনের জন্য এইটুকু বলতে পারি যে আমি প্রতিদিন এই স্কুল থেকে, স্কুলে যাওয়া, স্কুল থেকে ফিরে এসে আমি আমার নিজের জীবনের মধ্যে যেভাবেই থাকি সেটাই তোমাদেরকে শেয়ার করি। তো হয়তো প্রতিদিন তোমাদেরকে প্রোডাক্টিভ সেই মোটিভেশনাল গান কবিতা হয়তো দিতে পারি না, কিন্তু আমি একজন ব্যক্তি যে স্কুল থেকে ফেরার পথে জিম অ্যাটেন্ড করা, জিম থেকে ফিরে এসে আবার সেই ডায়েট চার্ট মেনটেন করে সেগুলোকে সেইভাবে নেওয়া, এবং পরিবারের সদস্যের সাথে ঠিকঠাক ওদেরকে দেখভাল করা, তারপরেও আমার যেটা স্পিরিচুয়াল ভাবনা অর্থাৎ সেই ঠাকুরমার স্বামীজির পদপ্রান্তে তাদের শ্রদ্ধাভক্তি জ্ঞাপন করা এবং তাদের জন্য তাদের আলোয় আলোকিত হওয়া, এই ভাবনাগুলোই আমি তোমাদেরকে শেয়ার করে আনন্দ পাই। আমি এইভাবেই বাঁচি এবং আমি এভাবেই বাঁচতে শিখেছি, তোমাদেরকেও আমার এই জীবনের ছোটো ছোটো একটু একটু করুন এই প্রকাশগুলো তোমাদেরকে দেই। তো এইভাবেই আমি চলছি, আমার সঙ্গে থাকো বন্ধুরা, টাটা, পরবর্তী ব্লগে আবার আসছি।